প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, নিমিষে দশে গেল পাহাড়ি রাস্তা। ১৬ জুন প্রবল বৃষ্টি সিকিমে, যার জেরে ভয়ানক অবস্থা, নিমিষে দশে গেল পাহাড়ি রাস্তা। এমনকি রাস্তাগুলিতে ও পাহাড়ি ঝর্ণা বেয়ে যেভাবে পানি পড়ছে তাতে যাতায়াত করা বিপজ্জনক হয়ে পড়েছে। ঘুরতে গিয়ে সেখানে আটকা পড়েছে প্রায় ২০০০-এরও বেশি পর্যটক। বৃহস্পতিবার রাতে সিকিমের টুথাইং এর কাছে পেঙ্গুইন বিশাল ১০ নামে, এর জেরে দশে দায় রাস্তা লাচুং লাচেন ও ইয়ামথাইয়ের সঙ্গে সিকিমের অন্যান্য এলাকার যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই টুরিস্ট স্পটগুলিতে প্রায় ২০০০ পর্যটক আটকে রয়েছে। ভারতীয় জাতীয় সড়ক ১০ সরিয়ে যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। শুক্রবার নর্থ সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট দেওয়া হয়নি।